वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी शामीम शेख आबारो चले आसलाम आपनादेर माझे आरेकटी नतून भिडियो निये। तबे भिडियो शुरू करार आगे आपनादेर काछे छोटो एकटी रिक्वेस्ट, जारा एखोनो आमार यूट्यूब चैनलके सबस्क्राइब करेननि तारा एखोनी आमार एई यूट्यूब चैनलके सबस्क्राइब करे राखबेन और पाशे थाका बेल आइकनके दाबी राखबेन परवर्ती नेक्स्ट भिडियो पाओयार जन्य, कारण आमी एई रकमेर भिडियो आमार एई यूट्यूब चैनेले आपलोड दिये थाकि। तो भिउयार्स, आजके 19 सेप्टेम्बर 2021 रविवार, माने आज थेके दर्शना गेदे, बांगाबांधा, बुड़ीमारी, भोमरा सह और कयेकटी बॉर्डर किन्तु खुले गए, माने आज थेके किन्तु यात्री पारापार शुरू हो गए। एखन जदि केउ चाय बांग्लादेश थेके भारत बा भारत थेके बांग्लादेश देशे किन्तु एई सब बॉर्डर दिए जावा आसा करते पारे। सो भिउयार्स, दीर्घ 1.5 বছর पर आबार एई बॉर्डर दिए यात्री यातायात शुरू होच्छे। कारण कि आपनारा सकलेई जानेन एई भाइरास महामारीर जन्य किन्तु 2020 14 मार्च थेके एई सब बॉर्डर बंद हो गेछिलो। আর এখান থেকে যারা ভারতে গিয়েছিল চিকিৎসা করার জন্য, ওখান থেকে কিন্তু সীমিত আকারে এই বর্ডার দিয়ে কিছু যাত্রীদেরকে আনা হয়েছিল, তাও আবার এনওসি সাথে। তাছাড়া যদি আবার কেউ নতুন এই বর্ডার দিয়ে যেতে ইচ্ছুক ছিল তারা কিন্তু পারতো না, কারণ এই ভাইরাসের মহামারীর জন্য এইসব বর্ডার এই 1.5 বছর থেকে বন্ধ ছিল। সরকার কিন্তু আজকে থেকে এইসব বর্ডার আবার খুলে দিয়েছে। ভিউয়ার্স, এখন আপনারা দর্শনা চেকপোস্ট দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন। आज के 19 सेप्टेम्बर 2021 रविवार थेके किन्तु एई सब बॉर्डर खुले दिए गेछे यात्री यातायातेर जन्य। किन्तु आमी आपनादेरके बोले राखी, एखोन आर किन्तु आपनादेरके एनओसि लागबे ना। आपनारा जदि भारत थेके बांग्लादेशे आसेन बा बांग्लादेश थेके जदि भारते जान, आपनादेर किन्तु एखोन आर ओई एनओसिर दरकार पड़बे ना। किन्तु आपनादेर किन्तु अवश्यई सेई 72 ঘণ্টার आरटीपीसीआर टेस्ट किन्तु कोविड रिपोर्ट एखोनो लागबे, ताओ आबार किउआर कोड संयुक्त। ताछाड़ा किन्तु आपनारा पारबेन ना। 72 ঘণ্টার মধ্যে আপনাদেরকে এ পারাপার করতে হবে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। দর্শনা চেক পোস্টের ইনচার্জ আব্দুল আলিম আজকে জানান কি আজ রবিবার থেকে কিন্তু এই সব বর্ডার সীমান্ত চলাচলের জন্য শুরু করা দিয়ে হয়েছে, কিন্তু এখনও কোনো যাত্রী এখান থেকে আসা যাওয়া করেনি। মানে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিই, এইসব সীমান্ত কিন্তু খুলে গেছে, কিন্তু এখনও কোনো যাত্রী এই বর্ডার দিয়ে পারাপার করেনি, মানে বর্ডার কিন্তু একবারে খালি। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে বা আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদেরকে কোনো কমেন্ট থাকে আপনারা আমার কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। আচ্ছা, ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি এরকমের ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে।